হ্যালো বন্ধুরা, গৌরব রয় চৌধুরী মানে আপনাদের সকলের প্রিয় আহির, যাকে আমরা গৌরব, আবির, আহির আরও বেশ কিছু নামে চিনি। আজকে আমরা কথা বলবো গৌরব রয়ের লাইফস্টাইল, তার কেরিয়ার, প্রেমিক, বাড়ি, গাড়ি, তার পরিবার এবং তার ব্যাপারে আরও অজানা অনেক তথ্যের সম্পর্কে। তো ভিডিওটি অবশ্যই সবাই শেষ অবধি দেখুন, আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। আহিরের আসল নাম গৌরব রয় চৌধুরী, প্রফেশনালি তিনি একজন অ্যাক্টর এবং মডেল। গৌরব 25 জুন 1989 সালে দক্ষিণ চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন, সেই হিসাবে তার বর্তমান বয়স 33 বছর এবং তার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। গৌরবের এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। গৌরব হিন্দু ধর্ম থেকে বিলং করেন এবং জাতীয়তায় তিনি একজন ভারতীয়। এরপর গৌরবের ফ্যামিলির ব্যাপারে বলতে গেলে গৌরবের বাবা হলেন আনন্দ রায় চৌধুরী, যিনি বর্তমানে আর বেঁচে নেই, এবং গৌরবের মার নাম হলো সুনন্দা রায় চৌধুরী। এরপর চলুন জেনে নেওয়া যাক গৌরবের কেরিয়ার সম্পর্কে কিছু কথা। গৌরব তার কেরিয়ার অ্যাজ এ মডেল হিসাবে শুরু করেছিল। তারপর 2011 সালে তিনি টেলিভিশন জগতে পা রাখেন সানন্দা নামের একটি টিভি চ্যানেলের অল্প প্রেমের গল্প সিরিয়ালের মাধ্যমে। এছাড়াও 2016 সালে গৌরবের আমার প্রেম নামে একটি মুভিও আসে। গৌরবের বেশ কিছু জনপ্রিয় সিরিয়াল হলো ভালোবাসা.com, বিধির বিধান, ওগো নিরুপমা, পিলু, ত্রিনয়নী, তোমায় আমায় মিলে ইত্যাদি। বন্ধুরা, গৌরবের কোন সিরিয়ালটি তোমার বেশি ভালো লাগে সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এরপর গৌরবের পার্সোনাল লাইফের ব্যাপারে বলতে গেলে তিনি এখনও বিয়ে করেননি। তিনি 2018 সাল থেকে অনেকদিন অবধি শ্রীমা ভট্টাচার্যের সাথে রিলেশনে ছিলেন, কিন্তু বর্তমানে তিনি সিঙ্গেল। গৌরব অ্যাক্টিং এবং ট্রাভেলিং করতে ভীষণ ভালোবাসে। এরপর গৌরবের স্যালারির ব্যাপারে বলতে গেলে তিনি প্রত্যেক সিরিয়ালের একটি এপিসোডের জন্য 35 থেকে 45 হাজার টাকা নিয়ে থাকেন, সেই হিসাবে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 55 লাখ টাকা। এরপর গৌরবের কার কালেকশনের ব্যাপারে বলতে গেলে তার কাছে রয়েছে হুন্ডাই i20, যার দাম প্রায় 8 লাখ টাকা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, আর আপনারা যদি এরকম সেলিব্রিটির লাইফস্টাইল সম্পর্কে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, এরপর আপনারা কার লাইফস্টাইল সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান।